বন্ধুরা, আজ আমি ভীষণ খুশি। দাদা ভাই আজকে আমাকে একটা এমন একটা জিনিস এনে দিয়েছে, আমার খুব ভালো লাগছে, খুব খুশি, খুব খুশি। তো বলো তো বন্ধুরা, সেই জিনিসটা কি দেখাচ্ছি? আমি ভাবতেই পারিনি দাদা ভাই এনে দেবে। এই দেখো স্ট্যাম্প, কি আনন্দ! আই লাভ ইউ তিন। আমার বয়ফ্রেন্ড এনে দিয়েছে, দেখেছো? আমার হাজবেন্ড, তোমার দাদা ভাই এনে দিয়েছে। আমি কদিন ধরে ভিডিও করতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল, মানে খুব অসুবিধা হচ্ছিল, মানে ফোনটা কেমন হবে রেখে রেখে ভিডিও করছিলাম। তো কালকে রাত্রিবেলা একটু বলেছিলাম, দেখো বন্ধুরা এনে দিয়েছে, আমার ভীষণ আনন্দ লাগছে। তুমি এনে দেবো সত্যি ভাবতে পারিনি, সবাই বিশ্বাস করো। আমি ভীষণ খুশি, দেখতে পাচ্ছ বন্ধুরা? তো ওটা এনে দিয়েছে। তো এটা হয়তো কিছু না, এর থেকে হয়তো আমি ইচ্ছা ছিল একটা বড় একটা বড় ধরনের লাইটার নেবো। তো এখন বুঝতেই পারছো আনতে গেলে তো পয়সা দরকার, তো টুর হাতের অবস্থাটা খুবই খারাপ। তবু আমাকে ছোট, আমার মানে ছোটোখাটো আশা পূরণগুলো করে দেয় ও, এই ছোটোখাটো চাওয়া পাওয়াগুলো ও যত পারে যতক্ষণ চেষ্টা করে আমাকে এনে দেওয়ার জন্য। তো আমি ভীষণ খুশি, আমার খুব ভালো লাগছে। দেখো আমার স্বামীরা যদি কোনোটাই কোনো জিনিস এটা এনে দেয়, তো যাই হোক না, যত টাকার টাকায় দাম হয় না কেন, যত অল্প টাকার দাম হয় না কেন, সেটা কিন্তু অনেক আনন্দের, ঠিক না? কী বলো বন্ধুরা, বলো তোমরা, আমি কি ভুল বললাম? তো আমি ভীষণ খুশি, একটা হাজবেন্ডের কাছ থেকে, মানে একটা ভালোবাসার মানুষের কাছ থেকে, একটা হাজবেন্ডের কাছ থেকে যাই পাও না কেন, সেই পাওয়াটা যে এতটা আনন্দ লাগে আর এতটাই, মানে এতটা খুশি লাগে, ঠিক তোমাদেরকে বলে বোঝাতে পারছি না আমি। আমার আমি সত্যিই তোমাদেরকে বলে বোঝাতে পারছি না কতটা আনন্দ হচ্ছে। তো আশা করি বন্ধু তোমাদেরও বর যদি কিছু এনে দেয় নিশ্চয়ই তোমাদেরও আনন্দ হয়, তাই না? আমার এই ছোট্ট চাহা পাওয়াগুলো পূরণ করে আমার হাজবেন্ড। একটু সামনে আসো, দেখায় আসতে লজ্জা পাচ্ছে বন্ধুরা, এমনি দাদা ভাই একটু আসতে লজ্জাই পাই, তো তোমাদের কাছে জোর করে ভিডিও ভিডিও দেখায়। তো টাটা।